আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী শ্রদ্ধেয় অভিভাবক এবং প্রিয় সহকর্মী আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী গত ক্লাসে আমরা সরল সমীকরণ নিয়ে আলোচনা করেছিলাম সরল সমীকরণ কি সরল সমীকরণ গঠন এবং সরল সমীকরণকে সমাধান করে তার বীজ অর্থাৎ চলকের মান নির্ণয় এবং কিছু গাণিতিক সমস্যার সমাধান করেছিলাম আজকে আমরা এই অধ্যায়ের উপর কিছু সৃজনশীল কোশ্চেন করব ঠিক আছে আশা করি তোমরা সাথেই থাকবে কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল কোশ্চেন করানোর জন্য আজকে চেষ্টা করব তো দেখো প্রথমে আমি একটি বোর্ডে একটি কোশ্চেন লিখিয়েছি কোন সংখ্যার চার গুণ থেকে পাঁচ বিয়োগ করলে প্রাপ্ত বিয়োগফল সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা ১৯ বেশি হয় সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা ১৯ বেশি হয় সংখ্যাটি নির্ণয় করো তাহলে বলছে কোন সংখ্যার চার গুণ থেকে পাঁচ বিয়োগ করলে বিয়োগফল সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা কত ১৯ বেশি হয় এবার আসো প্রথম কোশ্চেন ছিল তাহলে আমাদের প্রথম কোশ্চেন হইল সংখ্যাটি যদি এক্স হয় অর্থাৎ অজানা সংখ্যাটি যদি এক্স হয় তাহলে তথ্যের আলোকে সমীকরণ গঠন করা এবং সংখ্যাটি নির্ণয় করা তারপরে কোশ্চেন হলো সংখ্যা তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হলে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো আসো আমরা ধারাবাহিকভাবে একটি একটি করে নির্ণয় করার চেষ্টা করব প্রথমে আসো ক প্রথমে ক তাহলে আমরা উদ্দীপকের আলোকেই কিন্তু ক নম্বর করতে হবে কোন সংখ্যার চার গুণ যেহেতু আমরা সংখ্যাটি জানি না তা আমরা ধরে নিলাম মনে করি সংখ্যাটি এক্স মনে করি সংখ্যাটি এক্স ঠিক আছে তো বলছে চার গুণ থেকে পাঁচ বিয়োগ তাহলে চার গুণ থেকে পাঁচ বিয়োগ করলে কত হয় সুতরাং চার গুণ থেকে ফাইভ বিয়োগ করলে কত হয় ফাইভ বিয়োগ করলে কত হয় ফোর এক্স মাইনাস ফাইভ তারপর বলছে প্রাপ্ত বিয়োগফল সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা ১৯ বেশি হয় তাহলে দ্বিগুণ অপেক্ষা ১৯ বেশি কত আবার দ্বিগুণ অপেক্ষা ১৯ বেশি হলে কত হবে টোয়াইস এক্স প্লাস ১৯ তাহলে বলা হয়েছে চার গুণ থেকে পাঁচ বিয়োগ করলে হয় কত ফোর এক্স মাইনাস ফাইভ এবং দ্বিগুণ অপেক্ষা ১৯ বেশি হলে কত হয় টু এক্স প্লাস ১৯ অর্থাৎ ১৯ তাহলে আমরা শর্তমতে লিখতে পারি ফোর এক্স মাইনাস ফাইভ ইকুয়াল টু টোয়াইস এক্স প্লাস ১৯ তাহলে তথ্যের আলোকে সমীকরণ গঠন হয়ে গেল অর্থাৎ উদ্দীপকের যে তথ্য দেওয়া আছে সে তথ্যের আলোকে আমরা কী করলাম সমীকরণ গঠন করলাম আমাদের ক নম্বর হয়ে গেল এবার আসো আমরা খ নম্বর করব আশা করি সবাই বুঝতে পারছো আমি আর একবার বলছি কোন সংখ্যার চার গুণ থেকে পাঁচ বিয়োগ করলে তাহলে সংখ্যাটি যদি এক্স হয় তাহলে তার চার গুণ হবে ফোর এক্স তার থেকে পাঁচ বিয়োগ করলে কত হবে ফোর এক্স মাইনাস ফাইভ সেই ফলাফলটা কী হবে তার দ্বিগুণ অপেক্ষা ১৯ বেশি হবে কী হবে তার দ্বিগুণ অপেক্ষা ১৯ বেশি হবে তার মানে দ্বিগুণ হলো টু এক্স তার থেকে ১৯ বেশি মানে প্লাস কত ১৯ এই দুইটা জিনিস কি পরস্পর সমান অর্থাৎ আমরা লিখতে পারি ফোর এক্স মাইনাস ফাইভ ইকুয়াল টু কত টোয়াইস এক্স প্লাস ১৯ এবার আসো আমরা খ নম্বর করব খ নম্বর বলছে সমীকরণটি সংখ্যাটি নির্ণয় করো খ নম্বর হলো কি সংখ্যাটি নির্ণয় করো তাহলে সংখ্যাটি নির্ণয় করবো আমরা এখন কীভাবে নির্ণয় করবো আমরা ক হতে পাই তাহলে ক হতে পাই কি পাই ফোর এক্স মাইনাস ফাইভ ইকুয়াল টু টোয়াইস এক্স প্লাস ১৯ এটা আমরা ক থেকে পাইলাম ঠিক আছে
এই সমীকরণটাকে এখন আমরা সমাধান করব। আর তার সমীকরণে চলক x এর মান কি করব নির্ণয় করব। তো সমীকরণটাকে সমাধান করার জন্য আমাদের যে প্রক্রিয়া আছে তা হলো আমরা কি করব পক্ষান্তর করে করব, অর্থাৎ 4x minus 2x equal to 19 plus 5 বা 2x equal to কত হবে 24 বা x equal to 24 divided by 2 সুতরাং x equal to কত 12 অর্থাৎ সংখ্যাটি হলো কত 12। তাহলে আমরা সংখ্যাটি নির্ণয় করে ফেললাম, তার সংখ্যাটি হলো কত 12। আশা করি সবাই বুঝতে পারছো। এবার আমরা ঘ নম্বর করব। সংখ্যা তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হলে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো। সংখ্যাটি তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হলে, অর্থাৎ যে সংখ্যাটি আমরা নির্ণয় করেছিলাম সেই সংখ্যাটি যদি তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হয় তাহলে ওই তিনটা সংখ্যা কি করতে হবে আমাদেরকে নির্ণয় করতে হবে। আসো গ নম্বর আমরা করব। এখন তাহলে আমরা খ হতে পেলাম সংখ্যাটি কত পেলাম 12 পেলাম। খ হতে সংখ্যাটি হলো কত 12। এখন বলছে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি যদি 12 হয়, এটাই বলা হয়েছে। বলছে সংখ্যাটি যদি তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হয়, তার মানে হলো তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত 12। তো ক্রমিক স্বাভাবিক সংখ্যা মানে হলো 1, 2, 3, 4, অর্থাৎ একটা যা পরবর্তীতে তার থেকে এক বেশি। ঠিক আছে, প্রথমটা যদি 1 হয় দ্বিতীয়টা হবে 2, তৃতীয়টা হবে 3, এইভাবে। তো আমরা জানি না আসলে প্রথমটা কত, ধরে নিলাম আমাদের প্রথম সংখ্যাটি ওয়াই। ধরি প্রথম সংখ্যাটি ওয়াই, তাহলে দ্বিতীয় সংখ্যাটি হবে কত ওয়াই প্লাস 1, অর্থাৎ তার থেকে এক বেশি। তৃতীয় সংখ্যাটি কত হবে ওয়াই প্লাস 2, ওয়াই প্লাস ওয়ান, মানে ওয়াই প্লাস কত 2। অর্থাৎ ক্রমিক স্বাভাবিক সংখ্যা মানে হলো একটি সংখ্যা যা পরের সংখ্যাটি তার থেকে এক বেশি হবে, মনে থাকবে তো? আচ্ছা, এখন হলো এই তিনটা ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হবে কত 12। ঠিক আছে, তাহলে আমরা লিখব প্রশ্ন মতে y প্লাস ওয়াই প্লাস ওয়ান প্লাস ওয়াই প্লাস 2 ইকুয়াল টু 12। তাহলে একটু ভালো করে খেয়াল করো, প্রথম সংখ্যাটি ছিল ওয়াই, দ্বিতীয় সংখ্যাটি ছিল ওয়াই প্লাস ওয়ান এবং তৃতীয় সংখ্যাটি ছিল কত ওয়াই প্লাস 2। এই তিনটে সংখ্যার সমষ্টি হলো কত আমাদের প্রদত্ত সংখ্যাটি, অর্থাৎ যে সংখ্যাটা আমরা নির্ণয় করেছিলাম 12 এর সমান। এখন আমরা এটাকে কী করবো সমাধান করব। তাহলে সমাধান করার জন্য আমরা এখানে দেখব, এখানে তিনটে ওয়াই আছে, তার মানে হলো 3y প্লাস 1 এবং 2 এ যোগ করলে কত হয় 3 ইকুয়াল টু 12 বা 3y ইকুয়াল টু 12 মাইনাস 3। 3y ইকুয়াল টু কত 12 মাইনাস 3 বা y ইকুয়াল টু হবে কত 9/3। সুতরাং y ইকুয়াল টু হবে কত 3, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু 3 মানে হলো আমরা যে প্রথম সংখ্যাটি ধরেছিলাম প্রথম সংখ্যাটির মান হলো কত 3 এবং দ্বিতীয় সংখ্যাটি হবে কত তার থেকে এক বেশি, অর্থাৎ 3 প্লাস 1 ইকুয়াল টু কত 4 এবং তৃতীয় সংখ্যাটি হবে 3 প্লাস 2 ইকুয়াল টু কত 5। এভাবে আমরা তিনটি সংখ্যা কী করবো নির্ণয় করব। আশা করি সবাই বুঝতে পেরেছ। এবার আসো আমরা দ্বিতীয় সৃজনশীলটি নিয়ে আলোচনা করব। দ্বিতীয় সৃজনশীলটি হলো একটি আয়তাকার বাগানের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 2 মিটার বেশি, মানে প্রস্থ যা দৈর্ঘ্য তার থেকে কি 2 মিটার বেশি। তাহলে বলছে বাগানের প্রস্থ এক্স মিটার হলে এর পরিসীমা এক্স এর মাধ্যমে লিখো, অর্থাৎ বাগানের প্রস্থ যদি এক্স হয় তার পরিসীমা এক্স এর মাধ্যমে লিখো। দ্বিতীয়টি হলো বাগানটির পরিসীমা 36 মিটার হলে এর প্রস্থ কত, অর্থাৎ এখন বাগানের পরিসীমা দিয়ে দিল 36 মিটার, তার থেকে আমরা প্রস্থ বের করব। তৃতীয় কোশ্চেনটি হলো বাগানটি পরিষ্কার করতে মোট 320 টাকা খরচ হলে প্রতি বর্গ মিটার পরিষ্কার করতে
কত খরচ হবে। এই হলো আমাদের সমস্যাটি। এখন আমরা ধারাবাহিকভাবে একটি একটি করে সমাধান করব। প্রথমে আসো ক, বলা হয়েছে বাগানের প্রস্থ যদি এক্স হয় তাহলে তার পরিসীমা এক্স এর মাধ্যমে লিখো। তাহলে প্রথমে আমরা ধরে নিব বাগানের প্রস্থ এক্স। মনে করি বাগানের প্রস্থ এক্স মিটার, সুতরাং বাগানের দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হবে তার থেকে আরো 2 মিটার বেশি, অর্থাৎ প্রস্থ যা দৈর্ঘ্য তার থেকে কি 2 মিটার বেশি। সহজ কথা, প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 2 মিটার বেশি, মানে প্রস্থ যা দৈর্ঘ্য তার থেকে 2 মিটার বেশি। এবার আসো পরিসীমা, যেহেতু আয়তাকার বাগান বলা হয়েছে, আয়তাকার বাগানের পরিসীমার সূত্র হইল, অর্থাৎ চারদিকে যোগ করা আর কি, দুই দিকে দৈর্ঘ্য দুই দিকে প্রস্থ আছে, ঠিক আছে, অর্থাৎ দুইটা দৈর্ঘ্য এবং দুইটা প্রস্থ। এটাকে আমরা লিখতে পারি 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ। সুতরাং পরিসীমা, পরিসীমা ইকুয়াল টু 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এখানে আমরা লিখব একক, অর্থাৎ যেই একক হয় সেটাই লিখব। তাহলে লিখতে পারি দৈর্ঘ্য হলো কত, এক্স প্লাস 2 প্লাস প্রস্থ হইল এক্স। এটা ছিল মিটার এককে, আমরা এখানে লিখব মিটার। তাহলে আমরা পাচ্ছি টোয়াইস এক্স প্লাস 2 মিটার, অর্থাৎ এটাই হলো বাগানের পরিসীমা। এক্সের মাধ্যমে আমরা বাগানের পরিসীমা কী করলাম, নির্ণয় করলাম। এটা হলো ক নম্বর। এবার আসো আমরা খ নম্বর করব, ঠিক আছে। আশা করি সবাই এটা বুঝতে পারছো, এটা খুব সহজ জিনিস, না বুঝার কোনো মানে হয় না, আশা করি বুঝতে পারছো। এবার আসো খ নম্বর করব আমরা। খ নম্বর বলছে বাগানটির পরিসীমা 36 মিটার হলে এর প্রস্থ কত। তো আমরা এখানে পাইলাম বাগানের পরিসীমা কত পাইলাম, 2 × 2 = 2, এটা হলো বাগানের পরিসীমা আমাদের মতে। আর এখানে তারা দিয়ে দিল কত, 36 মিটার। তাহলে প্রশ্নের মতে এটা ইকুয়াল টু এটা, অর্থাৎ আমরা কহতে পাই কহতে পরিসীমা, পরিসীমা কত পেলাম 2 × 2 = 2 মিটার, আর আমাদের দেওয়া আছে পরিসীমা কত 36। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি, প্রশ্ন মতে (2 × 2 = 2 = 36), এইটা সমীকরণ গঠন হয়ে গেল। এখন এই সমীকরণটাকে আমরা কি করব, সমাধান করব। এই সমীকরণকে সমাধান করার প্রক্রিয়া নিচ্ছে তোমরা এতক্ষণে শিখে ফেলছো, খুব সহজ একটা সমাধান। আমরা চাইলে দুইকে ওই দিকে নিয়ে ভাগ করে দিতে পারি অথবা গুণও করে দিতে পারি, তোমরা যেভাবে পারো সেভাবে করলেই হবে। আমি এভাবে করলাম, দেখো টোয়াইস এক্স প্লাস 2 ইকুয়াল টু কত 36 ভাগ 2, বা টোয়াইস এক্স প্লাস 2 ইকুয়াল টু কত 18, বা টোয়াইস এক্স ইকুয়াল টু 18 মাইনাস 2, বা টোয়াইস এক্স ইকুয়াল টু 16। সুতরাং এক্স ইকুয়াল টু কত 8, এক্স ইকুয়াল টু 8, অর্থাৎ এক্স ইকুয়াল টু 8 হলো বাগানের প্রস্থ, অর্থাৎ বাগানের প্রস্থ কত 8 মিটার, ঠিক আছে। এবার আসো আমরা ঘ নম্বর করব। ঘ নম্বরে যেটা বলা হয়েছিল যে বাগানটি পরিষ্কার করতে মোট 320 টাকা খরচ হলে প্রতি বর্গ মিটার খরচ করতে কত খরচ হবে। তো যেহেতু বলা হয়েছে প্রতি বর্গ মিটার, তার মানে বাগানের ক্ষেত্রফল আমাদেরকে নির্ণয় করতে হবে। আমরা বাগানের প্রস্থ পেয়ে গেছি ইতিমধ্যে, এখন আমরা বাগানের কী বের করবো, দৈর্ঘ্য বের করব। তাহলে বাগানের দৈর্ঘ্য কত হবে, প্রস্থ অপেক্ষা 2 মিটার বেশি, অর্থাৎ এক্স প্লাস 2। আমরা যদি এক্সের মান 8 এবং তার সাথে 2 যোগ করি তাহলে কত হবে 10 হবে। তাহলে আমরা বাগানের দৈর্ঘ্য পাবো কত 10। তাহলে আসো গ নম্বর, প্রস্থ পেলাম আমরা কত, প্রস্থ পাইলাম 8 মিটার। তাহলে সুতরাং দৈর্ঘ্য কত হবে,
दैर्घ्य है 8 प्लस 2 कत 10 मीटर তাহলে এখন কি করতে হবে ক্ষেত্রফল বের করতে হবে তাহলে আয়তাকার আয়তাকার বাগানের বা আয়তাকার কোনো বস্তুর ক্ষেত্রফলের সূত্র হল দৈর্ঘ্য গুণ প্রস্থ সুতরাং ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য ইনটু প্রস্থ এখানে হবে বর্গ একক তাহলে আমরা পাচ্ছি দৈর্ঘ্য পাচ্ছি 10 আর প্রস্থ পাচ্ছি 8 এককটা হবে কি বর্গ মিটার তাহলে পাচ্ছি কত 80 বর্গ মিটার অর্থাৎ বাগানের ক্ষেত্রফল হলো কত 80 বর্গ মিটার এখন বলছে এই বাগানটাকে পরিষ্কার করতে মোট খরচ হয় কত টাকা 320 টাকা তার মানে 80 বর্গ মিটার খরচ হয় কত 320 টাকা এক বর্গ মিটারের খরচ হয় কত আমরা এখন ঐকিক নিয়মে করে ফেলব সুতরাং 80 বর্গ মিটারে কারে খরচ হয় 320 টাকা সুতরাং এক বর্গ মিটারে খরচ হয় কত 320 ডিভাইডেড বাই 8 টাকা কত কত 4 টাকা তার মানে হলো এক বর্গ মিটারে খরচ হয় কত টাকা 4 টাকা ঠিক আছে তোমরা আশা করি বুঝতে পেরেছ তো তোমরা তোমাদের বইয়ের 10 নম্বর উদাহরণটা তোমরা করবা 10 নম্বর উদাহরণটা করবা এবং বইয়ের 35 নম্বর অঙ্কটা করবা ঠিক আছে এই দুইটা হোমওয়ার্ক তোমাদের থাকলো উদাহরণ 10 এবং অঙ্কন অঙ্ক তো 35 এই দুইটা করবা আজ এ পর্যন্ত থাকলো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ